আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা যে শিখতে পারবো পজিটিভ ভার্ব। প্রথম রুল ওয়ান হচ্ছে লেট, মেক, হেল্প এর পরে অবজেক্ট বসে, অবজেক্টের পরে ভার্ব বেস বসে। এই যেমন এই যে লেট মি সে উই মেক জন লিভ দ্য প্লেস, এই দেখেন লেট এর পরে অবজেক্ট বসছে এবং ভার্ব বেস সে বসছে। এই যে উই সাবজেক্টের পরে এই যে মেক বসছে, মেক এর পরে সাবজেক্ট অবজেক্ট বসছে, অবজেক্টের পরে যে বারো বেস লিভ বসে। দুই নম্বর রুল হ্যাভ গেট এর পরে বস্তুবাচক অবজেক্ট বসে প্লাস ভার্ব ফিউচার ফর্ম বসে, যেমন আই হ্যাভ দ্য কার ওয়াশড। এই যে এখানে দা কার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট এবং এরপরে ভার্ব ফিউচার ফর্ম ওয়াশড বসে। তিন নম্বর রুল হ্যাভ এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট বসলে এরপরে ভার্ব বেস বসে, যেমন আই হ্যাভ দ্য জন ওয়াশ দ্য কার। এই যে এখানে হ্যাভ এরপরে ব্যক্তিগত অবজেক্ট যেমন ভার্ব বেস ফর্ম ওয়াশ। গট এর রোল নম্বর চার, গট এর পরে ব্যক্তিগত অবজেক্ট বসলে টু প্লাস ভার্ব বেস ফর্ম বসে, যেমন আই গট জন টু ওয়াশ দ্য কার। এই যে এখানে গট এরপরে ব্যক্তিগত অবজেক্ট জন টু প্লাস ভার্ব বেস ফর্ম টু ওয়াশ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে এই ক্লাস থেকে তোমরা বেশিভাবে উপকৃত হয়েছো। তাই দেরি না করে আজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।